কেন খাবেন কোয়েল পাখির ডিম? দামলে আজ থেকে খাওয়া শুরু করবেন। পৃথিবীর যত প্রকার খাদ্য উপজোগে ডিম আছে তার মধ্যে কোয়েল পাখির ডিম গুণে মানে এবং পুষ্টিতে সর্বোচ্চ। আমাদের সমাজে ফার্মের মুরগির ডিম বহুল ব্যবহৃত হয়ে আসছে যার মধ্যে প্রাণের কোনো স্পন্দন নেই। কারণ এগুলিতে মোরক ছায় ডিম এর বাচ্চা হয় না অপর পক্ষে ডিম বাচ্চা উপাদান করতে সক্ষম তাছাড়া চল্লিশ বছর পর হলেও ডাক্তারের নির্দেশ থাকে মুরগির ডিম খাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন কারণ নিয়মিত মুরগির ডিম খেলে কোলেস্ট্রল বেড়ে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। বয়স্ক লোকেদের এই অত্যন্ত পুষ্টিকর ও অতীব সুস্বাদু খাদ্য ডিম খাওয়ার থেকে বিরত থাকতে হয়। অথচ পোলের ডিম নিঃসংকোচে যে কোনো মানুষের অর্থাৎ বাচ্চা থেকে বুড়ো খেতে পারে। এতে ক্ষতিকর কোনো কারণ এবং বরং নিয়মিত কোয়লের ডিম গ্রহণ করলে অনেক কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করতে পারে বিভিন্ন দেশে কোয়েলের পাখির ডিম নিয়ে অনেক গবেষণা হয়ে এসেছে এবং এই সব গবেষণায় কোয়েলের ডিম খাওয়ার পক্ষে মত দিয়েছেন বিজ্ঞানীরা একজন ডাক্তার ডিম বিভিন্ন রোগের উপর রোগে কোয়েলের পাখির ডিম থেরাপি হিসাবে ব্যবহার করতে অনুভূত ফল পেয়েছেন এটা নিশ্চিত ডিম খাদ্য হলেও বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে কোয়েলের ডিম ও ঔষধ হিসাবে খেলে বিভিন্ন প্রকার রোগ যেমন হার্ট ডিজিজ নানা ধরনের কিডনি রোগ অতিরিক্ত ওজন দুর্বল রোগ প্রতিরোধ প্রতিরোধী নানা রকম রোগ নানা রকম সীতি শক্তি হ্রাস রক্ত শূন্যতা ডায়াবেটিস প্রসীনতা এবং উচ্চ কোলেস্ট্রল ইত্যাদি কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিয়মিত খাওয়া যায় আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন